একটু পেছনের দিকে তাকাও নতুন বউ। ও মাই গড, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো গাইজ, আজকের ব্লগটা অনেকটা এক্সাইটিং হতে চলেছে। আজকে আমরা 6টার সময় বেরিয়ে পড়েছি, না এখন 6টা বাজেনি, 5:54 বাজে, তো এখনই আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের সঙ্গে এই যে চুড়েল ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়েছে, বাট কিউট আছে। আর এই যে আরেকটা চুড়েল, তো এই দুই চুড়েলকে নিয়ে আমরা তিনজনে, না সরি এখানে আরেকজন আছে, চারজনে আমরা বেরিয়ে পড়েছি টাকির উদ্দেশ্যে। আজকে কোনো শুট টুট কিচ্ছু হবে না, আজকে সমস্তটাই আড্ডা মারার প্ল্যান আছে। সুস্মিতার কাজ আছে, এই সুস্মিতার কি রিয়াকশন এতে? ওর কোনো রিয়াকশন নেই, কাজ বাজ না করলেও কোনো প্রবলেম নেই। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকি, লেটস গো গাইস। ফাইনালি চলে এসেছি আমরা মিনি সুন্দরবন আমাদের শ্যুট করতে। আমাদের সিঙ্গারের দৌলতে আমরা এখানে ঘুরে গেলাম সুন্দরবনের মিনি ভার্সনে। সিঙ্গারের লুকস কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, একটু আগে কিন্তু অন্যরকম ছিল। আফটার বিফোর করে দেখতে হবে, কেউ চিনতে পারবে না, ধোকা ধোকা। আমরা ফার্স্ট শুটিংটা আমরা এখানে করবো, তারপরে ওই দিকে গিয়ে টাকির যে মেন জায়গাটা আছে, যে টাকি টাউন, ওই সাইডে অনেক শ্যুটগুলো নেব। আর এখন এই ব্রিজটা আমাদের খুব ভালো লেগেছে, তাই এখানে শুটটা করার প্ল্যান করেছি আমরা। তো তোমরা দেখতে থাকো। নাচ ভালো করে, বেশি ওয়াইড, মানে দূরে গেলে একটু বেশি নাচতে হবে। আমাদের সেলিব্রিটি আসছে, সবার শেষে আসে। আমরা আগে লাইন গার্ড দেখে আসি সব ঠিক আছে কি, তারপরে তুলি আমরা যে কোনো জায়গায়। আসছে সেলিব্রিটি আমাদের। তো এটা হলো ওয়াচ টাওয়ার। তো গাইজ, আমরা এখন টাওয়ারের উপর উঠে পড়েছি, এখান থেকে নিচে থেকে এতটা হাইটে, যখন তখন মোবাইল পড়ে গেলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। তো টাওয়ারটা ঠিক এইরকম, টাওয়ারের ওপর থেকে ভিউটা কেমন দেখায় দেখাচ্ছি তোমাদেরকে। পুরো জঙ্গল, নদী, এই পাশে নদী আছে, ওই পাশে জঙ্গল, নদীটা পুরোটা একবার ওপর দিয়ে দেখা যায়। বেসিক্যালি এখানে সুন্দরবনের অনেক গাছ পাওয়া যায়, মানে যে গাছগুলো আছে ভাই ভালো জানে। আর গোলপাতা, আর টিয়া কাঁটা, আর কেওড়া, এগুলোই পাওয়া যায়, আর এগুলো তার সঙ্গে পাওয়া যায়। আবার চলে এসেছি, আবার যাচ্ছি আমরা সেকেন্ড স্পটে। টাকির মোহন আছে, মোহনাটা অনেকবার দেখেছি ইউটিউবে, খুব দেখার ইচ্ছা ছিল, খুব এক্সাইটেড আমি। আর সব থেকে দেখার ইচ্ছে হচ্ছে টাকির যে সানসেটটা, ওটা খুব দেখার ইচ্ছে। তো চলো দেখা হচ্ছে আবার। আর এটা কার চ্যানেল আমি বুঝতে পারছি না, বিজুর চ্যানেল না আমার চ্যানেল? কার চ্যানেল? আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে বিজু। আমরা এখন মোহনার দিকে যাচ্ছি, আর তোমরা যদি মিনি দার্জিলিং দেখতে চাও, দেখে নিতে পারো, সামনে আছে। কই হইছে? জায়গাটা কিন্তু দারুণ লাগছে এখানে। এ বাবা, উঠতে হবে এখানে। ওহো, যার চ্যানেল সে ওই যে দূরে যাচ্ছে, আমাদের কাছে দায়িত্ব দিয়ে সে ওই যে দূরে যাচ্ছে আগে আগে স্পট দেখতে। যার চ্যানেল তার ঘুষি নেই, একটু পেছনের দিকে তাকাও নতুন বউ। ও মাই গড, ও মাই গড, দারুণ। আমাদের শুট চলছে, ওই যে দূরে যে বাগান বনটা দেখা যাচ্ছে, জঙ্গল, ওটা হচ্ছে বাংলাদেশের কেয়া পাতার গাছের জঙ্গল। নুয়া নুয়া, নুয়া নুয়া,
মেইন স্পট সেখানে। তো তারপরে আমাদের মোটামুটি প্যাক আপ করে নেব আর তারপরে আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। সারাদিনটা খুব 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 ভালো গেল, অনেকটা কষ্টও হলো কিন্তু কাজটা মোটামুটি ভালো গেছে এটুকু বলতে পারি। আর ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে সুস্মিতা লাভলি ইউটিউব চ্যানেলে, তোমরা সবাই দেখে নিও। ভিডিও অবশ্যই লিঙ্ক দিয়ে দেবে, তার দেবে তো তো আমাদের শ্যুট আজকে অলমোস্ট ডান, অলমোস্ট না একদমই ডান। তো প্যাক আপ হয়ে গেছে, এবার বুঝতে পারছো মুখের অবস্থা, চোখ মুখের অবস্থা না ঠিকই আছে এখন, আমি এখনো দেখতে সুন্দর লাগছি, চোখ মুখের অবস্থা এমনি খারাপ, বিজুর অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে হোস্টের দায়িত্ব ছিল সুস্মিতা আর লাভলি সুস্মিতা, সুস্মিতা চ্যানেলের নাম সুস্মিতা লাভলি, সবাই সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেক দিনের মতো আমার চ্যানেলে বিশেষত্ব যে আমি কোনোদিন হোস্ট করি না, তো আজকে ও হোস্ট করলো। তো তোমাদের ব্যাপারটা ভালো লাগে তো এক একদিন এক একজন হোস্ট করে, এটা জানিও কমেন্টে। আর কেমন হোস্ট করেছি এটাও জানি, চলো দেখা হবে পরের ভিডিওতে আবার, আজকে এই পর্যন্তই থাকুক, টাটা।